আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এস জে রতন ফ্রি স্কাই টিভির পক্ষ থেকে আশা করছি সবাই ভালো আছেন যেভাবে ইসলাম গ্রহণ করেন কোরিয়ান অভিনেত্রী আধুনিক বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিত্বদের অন্যতম হলেন কোরিয়ান অভিনেত্রী আয়ানা মুন দুই সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অনেক বছর আগে ইসলাম গ্রহণ করলেও দীর্ঘ দশক পর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পায় মুসলিম নারীদের ফ্যাশন মডেল আয়না মুন উনিশশো সালে কোরিয়ায় জন্মগ্রহণ করেন মাত্র ষোলো বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মুসলিম অভিনেত্রী ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে কাজ শুরু করেন একজন হিজাবি মডেল ও সমাজকর্মী হিসেবে ব্যাপক সুনাম কোরআন এই আয়ানা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার ত্রিশ লাখ ফলোয়ার মালয়েশিয়া কোরিয়া ও ইন্দোনেশিয়ায় তার তুমুল জনপ্রিয়তা রয়েছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বিনোদন জগতের একজন তারকা হিসেবে খ্যাতি আছে তার তাছাড়া মুসলিম নারীদের ফ্যাশন মডেল হিসেবেও কাজ করেন তিনি পরিবারের মধ্যে আয়ানাই প্রথম ইসলাম গ্রহণ করেন কৈশোর না পেরোতেই মুসলিম হিসেবে নতুন জীবন শুরু করতে পেরে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তার ইসলাম গ্রহণের পর তার ভাই আদিয়ান মুন ইসলাম গ্রহণ করেন ইনস্টাগ্রামে নিজের ইসলাম গ্রহণের গল্প বর্ণনা করেন আয়ানা একটি ভিডিওতে তিনি বলেন মাত্র সাত থেকে আট বছর বয়সে তিনি ইসলাম সম্পর্কে জানতে পারেন তখন ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তুমুল যুদ্ধ শুরু হয়েছিল তখন পর্যন্ত আমেরিকা সম্পর্কে জানা থাকলেও ইরাক সম্পর্কে জানাশোনা ছিল না ওই সময় তিনি প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহার সুযোগ পান ইন্টারনেটে অনুসন্ধান করে ইরাকের অবস্থান ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন তখনই প্রথম ইরাকের অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন বলে জানতে পারেন আয়না জানতে পারেন যে ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম মানুষকে সুন্দর জীবন গঠনের নির্দেশনা দেয় এছাড়াও অনুসন্ধানকালে হিজাবি নারীদের অনেক ছবি দেখতে পান নারীরা নিজেদের মুখ ঢেকে রাখতে দেখে তিনি কিছুটা বিস্মিত হন অবশ্য তার দাদা তখন তার সঙ্গে ইসলাম ও হিজাব নিয়ে আলোচনা করেন প্রথম দিকে হিজাবের বিষয়টা তার কাছে অযৌক্তিক মনে হয় এরপর থেকে নারীর মুখ ও সৌন্দর্য ঢেকে রাখার মূল কারণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন ইসলাম সম্পর্কে বিস্তারিত জেনে তার মত পরিবর্তন করেন এবং ইসলামী জীবনাচারে মুগ্ধ হন তখনই তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন এরপর থেকে তার পরিচিত বিভিন্ন সেলিব্রিটি ও ব্যক্তিদের সঙ্গে ইসলাম সম্পর্কে তার জ্ঞান শেয়ার করেন তখন তিনি ইসলামের জীবনবিধান ও অন্যান্য বিষয়াবলী জানার চেষ্টা অব্যাহত রাখেন মুসলিম বৃদ্ধার মাতৃস্নেহে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ ফিলিপাইনের নাগরিক সালাম অগামোলিয়ার জন্ম একটি ক্যাথলিক খ্রিস্টান পরিবারে শিক্ষা জীবনে বিভিন্ন খ্রিস্টান সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে কাজ করেন কর্মজীবনের দীর্ঘ সময় মুসলিমদের সঙ্গে কাটান মুসলমানের জীবনযাত্রা বিশ্বাস ইবাদত তাকে ইসলামের প্রতি আগ্রহী করে উনিশশো সালে তিনি ইসলাম গ্রহণ করেন সিঙ্গাপুরের দ্য মুসলিম রিডার্স পত্রিকার জানুয়ারি থেকে জুন উনিশশো ছিয়ানব্বই সংখ্যায় প্রকাশিত তার ইসলাম গ্রহণের বর্ণনা এভাবে ভাষান্তর করা যায় ধার্মিক পরিবারে বেড়ে ওঠা একজন রোমান ক্যাথলিক পরিবারের সদস্য হিসেবে শৈশব থেকেই আমি খুবই ধার্মিক ছিলাম ধর্মপদেশ দিতে প্রায় একজন যাজক আমাদের অঞ্চলের ধর্মসভায় আসতেন আমি খুব মনোযোগ সহ তার বক্তব্য শুনতাম এবং এই ধর্মসভার জন্য অপেক্ষায় থাকতাম আমি হাই স্কুলে উত্তীর্ণ হওয়ার পরও আমার ভেতর ধর্মের প্রতি একই ধরনের আকুলতা কাজ করত কোটাবাটোর নটোডেম নটরডেম অব ডুলাওয়ানে থাকা অবস্থায় আমি দ্য স্টুডেন্ট অব ক্যাথলিক অ্যাকশন এর সক্রিয় সদস্য ছিলাম আমি কখনোই কোনো ধর্মীয় অনুষ্ঠানে অনুপস্থিত থাকতাম না এবং নিয়মিত যাজকের সঙ্গে দেখা করতাম তিনিও আমাকে স্নেহ করতেন এবং আমার প্রশংসা করতেন এরই ভেতর আমার কলেজে ভর্তির সময় হলো আমি একজন স্বনির্ভর শিক্ষার্থী হিসেবেই লেখাপড়া চালিয়ে নিলাম কোটাবাদ শহরে অবস্থিত নটরড্যাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করি স্নাতক শেষ করার পরপর দ্য অবলেক্স অব মেরি ইমা কুলেইট নামক একটি মিশনারি সংগঠনের কর্মশালায় অংশ নেই কিন্তু আমি সাইকোলজিক্যাল মানসিক পরীক্ষায় ব্যর্থ হই কিন্তু এরপর আমি আবারও চেষ্টা করি এবং উত্তীর্ণ হই তবে এক বছর পর কোটাবাচুর বিশপের সঙ্গে বিতর্কে লিপ্ত হওয়ায় আমাকে বরখাস্ত করা হয় মুসলিমদের সঙ্গে দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতা এরপর আমি জোলোর নটডেম স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করি কিন্তু মোরো যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘাত শুরু হওয়ায় উনিশশো সালে মার্চের শেষ ভাগে আমাদের ক্লাস বন্ধ হয়ে যায় আমি কোটা বাজ্যতে ফিরে আসি এবং একটি গৃহায়ন প্রকল্পে যোগদান করি আমাকে প্রকল্পের দুশো জন শ্রমিকের সঙ্গে ফোরম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় শ্রমিকদের পঁচানব্বই শতাংশ ছিল মুসলিম বাকিরা খ্রিস্টান মুসলিমদের সঙ্গে আমি ১৩ বছর কাজ করি শুক্রবার আমি তাদের দ্রুত ঘরে ফেরার অনুমতি দিতাম যেন তারা জুম্মা নামাজে অংশগ্রহণ করতে পারে দীর্ঘকাল বৃদ্ধা মুসলিমের সঙ্গে অবস্থান আঠারো বছর ধরে আমি একজন বিধবা বৃদ্ধার বাসায় বসবাস করি তিনি আমাকে সন্তানের মতো দেখতেন এবং আমিও তাকে মায়ের মতো দেখতাম তার মৃত্যুর পর আমি স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে মনোযোগী হই আমি একাধিক সন্তান নিয়ে একজন বিধবা নারীর জীবন সংগ্রাম কাছ থেকে দেখেছিলাম তাই থিসিসের শিরোনাম দিয়েছিলাম ফেমিনিসেশন অব প্রভাইটি এবং সিলেক্টেড উইডোজ অফ পাতিকুল সুলো রোজা পালন ও ইসলাম গ্রহণ ধর্মীয় সম্প্রতির জায়গা থেকে উনিশশো সালে আমি রোজা রাখার সিদ্ধান্ত নেই কিছুদিন রোজা রাখার পর প্রশান্তি অনুভব করি এবং স্বাস্থ্যের উন্নতি হয় শেষ পর্যন্ত আমি সামাজিক বিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করতে সক্ষম হই আল্লাহর অনুগ্রহ মুসলিমদের সংস্পর্শ আমার পর্যবেক্ষণ ও গবেষণার পর আমি বুঝতে পারি ইসলামী সত্য ধর্ম ফলে আমি ইসলাম ধর্মে দীক্ষিত হই তুরস্কের বিখ্যাত মসজিদ ভ্রমণ করে ব্রিটিশ তরুণীর ইসলাম গ্রহণ তুরস্কের ব্লু মসজিদের খ্যাতি পৃথিবীব্যাপী সুলতান আহমেদ মসজিদ নামেও তা বেশ পরিচিত ষোলোশো পনেরো সালে নির্মিত অনিন্দ সুন্দর মসজিদটি পরিদর্শন করে ইসলামের প্রতি আকৃষ্ট হন এক ব্রিটিশ তরুণী দুই বছর আগে আয়েশা রোজালি নামের ব্রিটিশ তরুণী এ মসজিদ ভ্রমণে আসেন এরপর থেকে তিনি ইসলাম নিয়ে ব্যাপক পড়াশোনা শুরু করেন মুসলিম হওয়ার পর নিজেকে ইসলাম প্রচারে নিয়োজিত করেন আয়েশা রোজালি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের অধিবাসী প্রথম জীবনে রোজালি অভিনেত্রী হতে চেয়েছিলেন অভিনেত্রী হিসেবে প্রশিক্ষণও নেন দীর্ঘকালের স্বপ্ন পূরণে তিনি মাত্র চোদ্দ বছর বয়স থেকে অভিনয় শুরু করেন অভিনয় সংশ্লিষ্ট অনেক কাজই তিনি করেন কিন্তু ইসলাম গ্রহণের পর রোজালি পুরোপুরি অভিনয় ছেড়ে দেন এখন তিনি নিজের ইউটিউব চ্যানেলে ইসলাম বিষয়ক পোস্ট দিচ্ছেন রোজালি জানান আমি ইসলাম গ্রহণে আগ্রহীদের সহায়তা করতে চাই আমি চাই আরও বেশি মানুষ ইসলামের ছায়াতলে আসুক তাই অনেক নও মুসলিমের জীবন সংশ্লিষ্ট ঘটনা নিয়ে উপস্থাপন করি তুরস্ক ভ্রমণের কথা জানিয়ে বলেন তুরস্কে এসে ধর্ম সম্পর্কে জানার আমার কোনো আগ্রহ ছিল না গুগলে খোঁজ করে ব্লু মসজিদের সন্ধান পাই মনে মনে ভাবি যে এই মসজিদে আমার যাওয়া উচিত ব্লু মসজিদের অপরূপ সৌন্দর্যে রোজালি মুগ্ধ হয়ে পড়েন নিজের মুগ্ধতার কথা জানিয়ে রোজালি বলেন এত সুন্দর মসজিদের খোঁজ পেয়ে আমি হতবাক হই আগে মুসলিমদের সম্পর্কে আমার ভালো ধারণা ছিল না কারণ পশ্চিমা মিডিয়ার মাধ্যমে আমি তাদের সম্পর্কে জানতাম মূলত ইসলাম সম্পর্কে সংক্ষিপ্তাকারে আমার ধারণা এমনই ছিল মসজিদ পরিদর্শন করার আগে রোজালি স্থানীয় দোকান থেকে হিজাব কেনেন সবার কাছে আমি সম্মানিত থাকতে চাই আমি ভেবেছিলাম চুল দৃশ্যমান রাখলে মানুষ আমার উপর রাগ করবে তাই একটি হিজাব কিনে। যেন কেউ আপত্তি জানাতে না পারে মসজিদ ভ্রমণে এসে রোজালি ইসলাম সম্পর্কিত অনেক বিষয় সম্পর্কে জানার সুযোগ পান কিন্তু এ বিষয়ে তখন তার গভীর জানাশোনা ছিল না এমন কি অনেক কিছু সঠিকভাবে উচ্চারণও করতে পারতেন না তিনি রোজালি জানান ব্লু মসজিদে প্রবেশ করে একটি তসবিহ ও জয়নামাজ নেই। এবং কিছুক্ষণ তসবিহ পাঠ করি প্রায় এক ঘন্টার মতো আমি তসবি পড়ি মসজিদের চারপাশ দেখে মুগ্ধ হয়ে পড়ি মসজিদের ভেতরের সৌন্দর্য অবাক করার মতো ভেতরের পরিবেশ অত্যন্ত শান্ত ও নীরব আমার সামনে অনেক মানুষকে একসঙ্গে নামাজ আদায় করতে দেখি মসজিদের ভেতরের অবিশ্বাস্য মুগ্ধকর দৃশ্য ও নীরব পরিবেশ উপভোগ করতে থাকি আমাকে দেখে কেউ আওয়াজ করছেন না দেখে খুবই অবাক হই মসজিদ ছেড়ে হোটেলে যাওয়ার পথে রোজালি পবিত্র কোরআনের কপি খুঁজছিলেন রোজালি মনে মনে ভাবতে থাকেন এক কপি কোরআন সংগ্রহ করে পড়ার দৃঢ় ইচ্ছা তৈরি হয় ইচ্ছা মাফিক তিনি কোরআনের একটি ইংরেজি অনুবাদ সংগ্রহ করেন এবং হোটেলের রুমে বসে তা পড়া শুরু করেন রোজালি বলেন কয়েক মাসে আমি কোরআনের অনুবাদ পড়ে শেষ করি এ সময় আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি তাছাড়া অনেক ইসলাম বিশেষজ্ঞের লেকচারও শুনতে থাকি কয়েক মাস পর আমি কালেমা পাঠ করি আমি মুসলিম হিসেবে জীবন যাপন শুরু করি আলহামদুলিল্লাহ এস জে রতন ফ্রি স্কাই টিভি ঢাকা